মধ্যমপন্থী দাওয়া যেটাকে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মাহ তা'মুরুনা বিল মা'রুফ তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আমাদের দেশের মানুষ কোরআনই পড়তে জানে না তাকে যদি আসলে বড় বড় বিষয়গুলো বোঝানো হয় এটা এক প্রকারে আমাদের আসলে মানে কাজটা ঠিক হচ্ছে না আমার কাছে মনে হয় আর কি মানে দেখা গেল অনেক কঠিন কঠিন কিছু লেকচার দিয়ে ফেললাম আসলে যাদের সামনে দিলাম তারা কোরআনই পড়তে জানে না বা হয়তো নামাজও ঠিক মতো পড়তেছে না ইসলামের বেসিক জিনিসই বোঝে না এটা আমাদের ব্যর্থতা এটা ইসলামের ব্যর্থতা না অন্য কান্ট্রিতে আপনি গিয়ে হাই ছোটের কথাগুলো বলে তারা রিসিভ করতে পারে বাংলাদেশের মানুষ বেশিরভাগ পড়াশোনা পারে না কেন মানে আমরা পারতেছি না কেন কারণ আমাদের বেসিক পড়াশোনা অনেকটা গ্যাপ আছে এই জন্য ওইগুলো ধরতে পারতেছে না এই জন্য আমাদেরকে আবার ওই শুরু থেকেই শুরু করা দরকার তাওহীদ থেকে শুরু করেন দাওয়া দেয়া সুন্নাহ সুন্নাহ লাইফস্টাইল কোরআনের দিকে মানুষকে নিয়ে আসা সুন্নতের দিকে নিয়ে আসা নামাজের দিকে নিয়ে আসা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা আমি নিজেও নিজেকে এখন অনেক মানে প্রশ্ন করি বা ইসলাম সংশোধনের জন্য আত্মসমালোচনা করি যে আমার মনে হয় যে আমার আরো 10 বছর পড়াশোনা করা দরকার মিনিমাম তারপরে মিম্বরে ওঠা উচিত কারণ এত হিউজ ইসলাম পড়াশোনা যে আসলে আমি মনে করি যে আমি 5-10% জানি না নিজের কথা বলছি আর নিজের সাথে অনেস্ট থাকা দরকার তাহলে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে থাকবো যখন যেটা জানবো সেটা মানুষকে জানাবো এবং সেটা মধ্যম পন্থায় হতে হবে দাওয়ার কাজ করুন এতে ইসলামের উপকার আছে দাওয়াতের কাজ যদি আমরা না করি তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে ইসলাম বিরোধী শক্তিগুলো জয়ী হয়ে যাবে।